নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আমিও মোটামুটি এখন ভালো আছি। তো আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আজকে আমার কাছে একটা খুবই শুভ দিন, আজ আমার মেয়ের জন্মদিন। আজকে আমার মেয়ে 8 পূর্ণ হয়ে 9-এ পড়লো। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আর আজকে আমি এই এই ছবিগুলো তুলেছি। তো এই ছবিগুলো আমার মেয়ের দুপুরবেলা, জন্মদিনের দুপুরবেলা ভাত খাওয়ার ছবি। আমি ভিডিও করতে পারিনি, তাই ছবিগুলো আমি দিয়েছি। তো আমার মেয়ের জন্মদিন কিন্তু বৃহস্পতিবারে আমার মেয়ের জন্মেছিল, কিন্তু এবারে পড়েছে, কিন্তু ওর বার্থডের ডেটটা পড়েছে ওর শনিবার। তো শনিবারে যেহেতু আমাদের বাড়িতে কোনো মাছ মাংস খাওয়া হয় না, আর যেহেতু ওর জন্মদিনের দিন পুজো দেওয়া হয়, সেই জন্য সব কিছু নিরামিষ আইটেম করা হয়েছে, কোনো মাছ মাংস আমিষ কিছু করা হয়নি। তো আজ এটা হচ্ছে তার পরের দিনে আমার মেয়ের মানে যেদিন বাংলা মাসের জন্ম তারিখ হয়, সেই দিনে ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। আর যেদিন ইংরাজির যে তারিখটা, সেই দিন কেক কাটা হয়। আর ওর বন্ধু বান্ধব, তারপর মামার বাড়ি, পিসির বাড়ি, সবাইকে নিমন্ত্রণ করা হয়। তো যেদিন বাংলা যে মানে বাংলার যে তারিখটা জন্ম হওয়ার পরে, সেদিনে আর কোনো নিমন্ত্রণ করে খাওয়ানো হয় না, শুধু ওকেই মাছ তরকারি রান্না করে দেওয়া হয়। তো আপনারা ভাববেন আমি পায়েস করে দিইনি কেন। তো পায়েস করে দিইনি এই কারণেই, আমাদের বাড়িতে ছেলেই হোক বা মেয়েই হোক, আমাদের পরিবারে পায়েস করে দেওয়ার নিয়ম নেই জন্মদিনে। জন্মদিনও করতে নেই, কিন্তু এখনকার বাচ্চারা তো জানেন মানে খুব বায়না করে, সব বন্ধুদের হচ্ছে, তার কেন হবে না। সেই জন্য বাধ্য হয়ে জন্মদিনটা করি, কিন্তু জন্মদিনে পায়েস আমাদের একদমই করতে নেই, সেই জন্য আমাদের জন্মদিনে পায়েস করি না। তো এটা হচ্ছে তার পরের দিন, সেদিনকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে তার পরের দিন, এটা আমার বাবাকেও কেক মাখাচ্ছে, দাদুর সঙ্গে খুব ভাব। তো এটা আমার মা, এটা আমার মাকে ও কেক খাওয়াচ্ছে, আর নিজে মানে অনেক কেক নিজে মেখেছে, বন্ধুরা সব মাখিয়েছে, মুখটা পুরো কেকের ক্রিমে ভর্তি। এটা আমার ঠামু হয়, আর এটা হচ্ছে ওর পিসি, আমার মেয়ের পিসি মানে আমার ননদ হয় এটা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি। তো আমি ভিডিও করতে পারিনি, ছবিগুলো দিয়ে অ্যাড করেছি। আর এটা হচ্ছে আমি, আর এগুলো ওরা সবাই মিলে, এগুলো ওর বন্ধুরা মিলে সবাই মিলে বেলুন ফাটাচ্ছে, মানে বেলুনের মধ্যে চিকচিকে পড়েছে, মানে কেক যখন কাটা হয় তখন ফাটানো হয়নি, কারণ কেকের মধ্যে পড়লে বাচ্চারা আর কেকগুলো খেতে পারবে না, সেই জন্য। তো সেই জন্য পরে ফাটানো হলো। এগুলো ওর ওর সব বন্ধুরা সব ছবি তুলেছে, আর এটা খেতে দিয়ে দিয়েছি, ওদের রাতও হয়ে গেছে অনেকটা, তো সেই জন্য খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদের বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে। তো বেশি জনের আইটেম নয়, 20 জনের মতো আইটেম হয়েছিল, বাচ্চা বড় মিশিয়ে। খুব বড় করে আয়োজন করা হয়নি, এইরকমই আয়োজন হয়েছিল। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো।